স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত এক ব্যক্তি হাতে নাতে ধরলেন স্বামী। টিএসআর এর পরিচয় দীর্ঘদিন ধরে ত্রিপুরা উদয়পুর রাধাকৃষ্ণপুর থানাধীন সোনামুড়া চৌমোহন এলাকায় দীর্ঘদিন যাবৎ এক বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগ স্থানীয় সিপাহী জেলা সোনামুড়া মতিনগর এলাকার বাসিন্দা মাসলুমিয়ার। মহিলা স্বামীর অবর্তমানে প্রতিনিয়ত তার বাড়িতে এসে এই মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগে এই ব্যক্তির বিরুদ্ধে। এই মহিলার স্বামী কর্মসূত্রে থাকেন চেন্নাইতে। স্বামীর অবর্তমানে এই ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে তার স্ত্রীর অভিযোগ। অধিকাংশ সময়ই মাসুমিয়া মহিলার বাড়িতে আসেন, স্ত্রীকে কোনো আগাম খবর না দিয়ে আকস্মিকভাবে রবিবার বাড়িতে এসে উপস্থিত হয় তার স্বামী এবং নিজের স্ত্রী সহ ওই ব্যক্তিকে অন্তরঙ্গ অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন তিনি এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধাকৃষ্ণপুর থানায়। রাধাকৃষ্ণপুর থানা এএসআই প্রবীর চন্দ্র পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থল ছুটে গিয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকা এই নকল টিএসআর কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। Your everyday fashion, men's wear, ladies wear, kids wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off Primark, everyday fashion. NN Road near ITBI Bank, Kuchbihar. আর এই নিয়ে অভিযুক্ত ব্যক্তি কি জানিয়েছেন শুনবো। আপনি কি টিএসআর এর চাকরিরত? টিএসআর এর চাকরি করেন? টিএসআর এর ড্রেস, শো, টি শার্ট? কোন মহিলা? যে মহিলা সংক্রান্ত ব্যাপারে আজকে আপনারে ধরে আনছে ওই মহিলার সঙ্গে আপনার কি সম্পর্ক? স্বামী স্ত্রী আপনারা? মানে অবৈধ সম্পর্ক আছিল। আপনার বাড়ি কোনখানে? মতিনগর। নাম কি? মোলসেন মিয়া। আচ্ছা, এখন ধরছে কোন জায়গা থেকে? সোনামুড়া চুমনি। মানে আপনারা মহিলাই কইছে আপনার টিএসআর এর ড্রেস এবং টিএসআর এর শু টি শার্ট পরার লেগে?